আগে ঠাম্মিকে কল করো, প্রণাম কর। থাক মা, থাক থাক থাক, সুখী হও। খুব ভালো কাটুক সারা বছর, খুব ভালো থাক। চারু আর্য, জীবনের সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে এইভাবেই তোমরা এগিয়ে চলো। নতুন বছর যেন তোমাদের জীবনে খুশির বার্তা নিয়ে আসে। আমি সামলে নিয়েছি। তুই মাথাটা ঠান্ডা কর না, শোন শোন, মাথা গরম করিস না, তুই একটু সাবধানে চলাফেরা করিস, বুঝেছিস? হ্যাঁ, কেউ যেন কিছু বুঝতে না পারে। আর শোন, কেউ যদি দেখতে পায় না তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে, বুঝেছিস? একটু সাবধানে সাবধানে চলাফেরা কর। হ্যাঁ হ্যাঁ, শোন 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 শোন, আমি এদিকটা সব সামলে নিচ্ছি। হ্যাঁ, সামলে নেবো, তুই মাথা ঠান্ডা করে ওদিকটা দেখ, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, শোন, সাবধানে থাকবি কিন্তু বাবা, হ্যাঁ, কোনো ভুলভাল কিছু করিস না, তীরে এসে তরি ডোবাস না বাবা, তরি আর ডোবাস না। শোন, আমি রাখছি। হ্যাঁ, রাখছি বাবা। ঠাকুর ঠাকুর করে সব কিছু মিটে গেলেই হলো, তাহলে আর চুমকিকে পায় কে? আমার মেয়েটা একেবারে মল্লিক বাড়ির রাজরানী হয়ে থাকবে। মেয়েটা এখন কি করছে কে জানে, একটা ফোন করব, সে উপায়ও তো নেই না, পরে না হয়। তুমি তুমি এখন বেরোচ্ছ? ও মা, কই আমাকে ডাকলে না যে? অমন করে ফিসফিস করে কার সঙ্গে কথা বলছিলে তুমি? কিসের জন্য আপনি চারুকে অ্যারেস্ট করতে এসেছেন অফিসার? কোন অপরাধে? আপনি একবারে সরাসরি অ্যারেস্ট করতে চলে এলেন, চারুর এগেনস্ট অ্যালিগেশনটা কি? ফটিক কুণ্ডুর খুনের দায়ে চারু মল্লিককে গ্রেপ্তার করা হচ্ছে। ব্রহ্মাস্ত্র, তোর ঘন্টা বেজে গেছে চারু। ফটিক কুণ্ডু, এসব আপনি কি বলছেন অফিসার? আপনাদের নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে, খুনের দায়ে আপনারা চারুকে অ্যারেস্ট করতে এসেছেন? ইম্পসিবল, তুমি ঠিকই বলেছো মল্লিকা, নিশ্চয়ই ওনাদের কোথাও ভুল হচ্ছে। কোনো ভুল হচ্ছে না আমাদের, কি চারু দেবী, তাই তো? আপনি চুপ করে আছেন কেন? ফটিক তা মারা গেছে চারু। কে এই ফটিক আর ওনারা কার কথা বলছেন? উনি খুব ভালো করেই জানেন ম্যাডাম আমরা কার কথা বলছি। আচ্ছা চারু দেবী,
উনি যে মারা গেছেন আপনি জানেন না? না জানি না, আর মারা যে যেতে পারে এটাও জানতাম না। তাই নাকি? নিজেই ওনার গায়ে আগুন লাগিয়ে এলেন, আর আপনি জানেনই না যে উনি মারা যেতে পারেন? ছি ছি ছি, অফিসার কি বলছেন বলুন তো এগুলো আপনি। তুই আমার সত্যি বলছিলিস না চারু? এইবার দেখ সত্যি শুনতে কেমন লাগে। আমাদের চারু এরকম মেয়েই নয়, ও কারো গায়ে আগুন দিতে পারে না। এটা হতেই পারে না, আপনাদের নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। না না, আমার মনে হচ্ছে এই চারু মল্লিক সেই চারু মল্লিক নয়, ভুল একটা হচ্ছেই। আমাদের কোথাও কোনো ভুল হচ্ছে না, আমরা ঠিক সময় ঠিক জায়গাতেই এসেছি। আপনি যান ওনাকে অ্যারেস্ট করুন। দাঁড়ান, পুলিশের কাজে বাধা দেবেন না। কিছুটা আইন আমরাও জানি অফিসার, এইভাবে কারো বাড়িতে ঢুকে কাউকে আপনারা অ্যারেস্ট করতে পারেন না অফিসার। আচ্ছা, আপনাদের কাছে ওয়ারেন্ট আছে? চারুকে অ্যারেস্ট করার ওয়ারেন্ট না থাকলে আপনারা এক পা এগোবেন না। ইয়েস, ওয়ারেন্ট কোথায় অফিসার? এক্স্যাক্টলি অফিসার, আপনারা ওয়ারেন্ট ছাড়াই চারুকে অ্যারেস্ট করতে চলে এলেন। এই যে ওয়ারেন্ট। মাধবপুরের ফটিক কুণ্ডুকে খুন করার অপরাধে চারু মল্লিককে গ্রেপ্তারের পরোয়ানা। ওয়ারেন্ট? কিন্তু আপনি, উনি আমাদের স্যার জীবন দত্ত, আপাতত এই কেসটা উনি হ্যান্ডেল করছেন। এবার যা বলার উনিই বলবেন। এরিন, ওয়ারেন্ট ঠিক আছে তো? ওয়ারেন্ট থাক বা না থাক, আমরা মানি না যে চারু এই কাজটা করেছে। আপনার মানা বা না মানাতে কি যায় আসে বলুন তো। ঠিক আছে, আমরা কোনো মতামত দিচ্ছি না, কিন্তু কিসের ভিত্তিতে এই ওয়ারেন্টটা ইস্যু করা হয়েছে সেটা জানাতে আপনারা বাধ্য। শুনুন অফিসার, আপনি এইভাবে আমাদের এড়িয়ে যেতে পারেন না। মাধবপুরের সঙ্গে আমাদের বাড়ির বউ চারুর যোগসূত্র আছে বলে আপনারা সেই ভিত্তিতে এই ওয়ারেন্টটা ইস্যু করে ফেললেন, এটা আমরা মেনে নিতে পারবো না কিছুতেই না। হ্যাঁ সত্যি তো, মানে ছেলেটি কি জানো নাম ফটিক কুণ্ডু, সে কবে মারা গেছে আর চারু কি করে জানবে? ও তো জানেও না ও সে কবে মারা গেছে। আর তাছাড়া চারু তো মাধবপুর ছেড়ে চলে এসেছে অনেক দিন, এই ঘটনার সঙ্গে তো কোনো যোগাযোগই নেই চারুর। তাই তো, যে অপরাধী সে হয়তো মাধবপুরেই আছে, ওখানে অপরাধীকে না খুঁজে চারুকে অ্যারেস্ট করার জন্য সরাসরি এখানে চলে এলেন। আশ্চর্য, নিন। তাই তো, কিসের সঙ্গে কি জুটছেন বলুন তো আপনারা। ম্যাডাম, আমরা কিসের সাথে কি জুটছি সেটা আমাদের থেকে আপনাদের বাড়ির বউ অনেক ভালো করে আপনাদের বুঝিয়ে বলতে পারবে। কি চারু দেবী, তাই তো বলুন, এই ফটিক কুণ্ডু কে, তার ঠিক কি হয়েছিল বলুন, সবাই জানতে চাইছে। চারু, অফিসার কি বলছেন, কে ফটিক আমাদের প্লিজ তুমি ক্লিয়ারলি বলো। আপনাদের বাড়ির বউ এখন আইনের হেফাজতে ম্যাডাম, ওনার থেকে দূরে থাকুন। কি হচ্ছে কি এসব? আপনার কোনো তথ্য প্রমাণ ছাড়া চারুকে কাস্টডিতে কিভাবে নিচ্ছেন? তার মানে আছে, তথ্যও আছে প্রমাণও আছে। আর তথ্য প্রমাণ ছাড়া যে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোয় না, এটুকু জ্ঞান বোধে আপনাদের বাড়ির সকলের আছে।
চুমকি। তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তোমার তো জানা উচিত কে এই ফটিক, কি বলছেন ওনারা।